আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ও বিশ্লেষণ। নির্বাচনের ফল মেনে না নেয়ার জন্য পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশল ব্যর্থ হয়েছে। পেনসিলভানিয়ার আদালত ট্রাম্পের মামলা খারিজ করে দিয়েছেন। ট্রাম্প শিবিরের পক্ষ থেকে এই অঙ্গরাজ্যে ভোটের ফলাফল সার্টিফাই করার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। পেনসিলভানিয়া সুপ্রিম কোর্টের ফেডারেল বিচারক ম্যাথিউ ব্র্যান আবেদনটি গ্রহণের পক্ষে কোনো প্রমাণ পাননি। আদালতের এমন পদক্ষেপে অবশ্য দমে যায়নি ট্রাম্প শিবির। ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি বলেছেন, এমন খারিজ হওয়া তাদের জন্য ভালো হয়েছে। এদিকে মিশিগান অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির কর্মীরা ভোট সার্টিফিকেশন মুলতবি চেয়েছেন। মিশিগানের রিপাবলিকান কর্মীরা ইতিমধ্যে অঙ্গরাজ্যের ইলেকটোরাল বোর্ডের কাছে এ বিষয়ে লিখিত দিয়েছেন। ভোট সার্টিফিকেশন দুই সপ্তাহের জন্য মুলতবি চেয়ে অনুরোধ জানিয়েছেন মিশিগানের রিপাবলিকান কর্মকর্তারা। একই সঙ্গে তারা সেখানকার বৃহৎ কাউন্টির প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের নিরীক্ষা চেয়েছেন। তবে মিশিগানের ডিপার্টমেন্ট অব স্টেট তাৎক্ষণিকভাবে এই দাবির ব্যাপারে আপত্তি জানিয়েছে। মিশিগানের ডিপার্টমেন্ট অব স্টেট বলেছে, সার্টিফিকেশন বিলম্বিত করা ও ভোট অডিট করা আইন সমর্থন করে না। মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছেন। মিশিগান অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ফল অনুমোদনে বারবার বাধা দেওয়ায় ওয়াশিংটন ডিসির ফেডারেল জেলা আদালতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে। 20 নভেম্বর মিশিগান রাজ্যে ডেট্রয়েট শহরের একটি সংগঠন ও 3 জন ভোটার প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। মামলার নথি থেকে জানা গেছে, মিশিগান ওয়েলফেয়ার রাইটস অর্গানাইজেশন নামের একটি সংগঠন ও 3 ব্যক্তি তাদের মামলায় ট্রাম্পের বিরুদ্ধে মিশিগানে নির্বাচনের ফল অনুমোদনে বাধা দেওয়ায় এবং আইন প্রণেতাদের চাপ দেওয়া থেকে ট্রাম্পকে বিরত থাকতে আদালতে আদেশ দিতে অনুরোধ করেছেন। এর আগে জর্জিয়া ও মিশিগানের স্থানীয় আদালতে ট্রাম্পের মামলা খারিজ হয়। ট্রাম্প শিবির থেকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের অন্তত 20টি নগরীতে বিক্ষোভ সমাবেশে ট্রাম্প সমর্থকেরা ভোট কারচুপি হয়েছে বলে স্লোগান দেন। ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, তাদের কাছে ভোট কারচুপি নিয়ে 100 এফিডেভিট জমা পড়েছে। এসব এফিডেভিট নিয়েই তারা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাবেন। নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে কংগ্রেসের হস্তক্ষেপে জয় পরাজয় নির্ধারণের আইনগত চুক্তি তারা তুলে ধরবেন। এদিকে G20 নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভায় ট্রাম্প অল্প সময়ের জন্য উপস্থিত হয়েছিলেন। এই সভায় রাষ্ট্রনেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার একটি সুযোগ ছিল ট্রাম্পের। তা না করে তিনি সভা সংক্ষিপ্ত করে গলফ খেলতে চলে যান। এরপর বিকেলে আরেক দফা টুইট করে মিডিয়ার ওপর ক্ষোভ ছাড়েন ট্রাম্প। টুইটে তিনি বলেছেন, মিডিয়াও ভোটের মতো দুর্নীতিতে নিমজ্জিত। প্রাচ্য কিংবা পাশ্চাত্য কোথাও নিজের অবস্থান থেকে সরে আসবে না তুরস্ক। শনিবার হ্যালিফ্যাক্স ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরামের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ান বলেন, প্রাচ্য কিংবা পাশ্চাত্য কোথাও আমাদের পিছু হটার সুযোগ নেই। ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আমরা কখনো এশিয়া ও আফ্রিকাকে উপেক্ষা করতে পারি না। তুর্কি প্রেসিডেন্ট বলেন, প্রাচ্যকে উপেক্ষা না করে পাশ্চাত্যের সঙ্গে দৃঢ় সম্পর্ক রাখছে তুরস্ক। এরদোয়ান বলেন, ভৌগোলিকভাবে তুরস্ক একটি আফ্রিকান ইউরেশীয় দেশ, ফলে কূটনৈতিকভাবে নিজেদের একটি সংকীর্ণ কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখা আমাদের জন্য কেবল ভুলই নয়, এটি অসম্ভবও বটে। রাশিয়ার সঙ্গে তুরস্কের সাম্প্রতিক বোঝাপড়া নিয়েও কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক গভীরতর সহযোগিতাকে আমরা আমেরিকার সঙ্গে আমাদের দীর্ঘ প্রতিষ্ঠিত সম্পর্কের বিকল্প হিসেবে দেখছি না। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ন্যাটোতে আমাদের অবস্থানকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। 68 বছর ধরে আমরা এই জোটের সদস্য। তুরস্কের সীমান্ত ন্যাটোরও সীমান্ত। এরদোয়ান বলেন, আফগানিস্তান, কসোভো, ইরাক, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর ও অন্যান্য অঞ্চলে ন্যাটো জোটের জন্য তুরস্ক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আঙ্কারা এক বিশাল বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ তুরস্ক কাউকে দেবে না। এমন সময়ে এরদোয়ান এসব কথা বললেন, যার কদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তুরস্ক সফর নিয়ে দুই দেশের মধ্যে অস্বস্তি তৈরি হয়। ওই সফরে পম্পেও শুধু খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন, তুরস্কের কোনো কর্মকর্তার সঙ্গে তার আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। কারাবাখ ইস্যুতে তুরস্কের অবস্থানের সঙ্গে একমত নয় যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো। এর সংঘাতে তুরস্কের পৃষ্ঠপোষকতায় বড় ধরনের জয় পান আজারবাইজান। এদিকে সৌদি বাদশার সাথে আলোচনার পর G20 ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য রাখেন এরদোয়ান। সেখানে করোনা ভাইরাসের টিকা যাতে সব দেশ সমানভাবে পেতে পারে তার ওপর গুরুত্ব আরোপ করেন। ইউরোপীয় 3টি দেশ ইরানের বিরুদ্ধে পারমাণবিক কর্মসূচির সম্প্রসারণের অভিযোগ আনলেও তা আমলে নিচ্ছে না তেহরান। ওই কর্মসূচি নিয়ে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের দেয়া যৌথ বিবৃতিকে দায়িত্বজ্ঞানহীন ও অযৌক্তিক আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। আল জাজিরার খবরে বলা হয়, এক পাল্টা বিবৃতিতে তিনি দাবি করেন, 2015 সালে 6 বিশ্ব শক্তির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি মেনে নিয়েই নিজেদের কর্মসূচি এগিয়ে নিচ্ছে তেহরান। বরং ওই দেশগুলোতে নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন বলে পাল্টা অভিযোগ তোলেন ইরানি মুখপাত্র।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের স্বার্থে পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছে 2015 সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নামের ওই চুক্তি থেকে 2018 সালে এককভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে চুক্তিটি বহাল রাখার ঘোষণা দেয় চীন ও রাশিয়া সহ এতে স্বাক্ষর করা বাকি দেশগুলো। জেসিপিওতে স্বাক্ষরকারী ইউরোপীয় তিনটি দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের এক যৌথ বিবৃতিতে জানানো হয় চুক্তিটির প্রতি তারা এখনও প্রতিশ্রুতিশীল। তবে পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণ করতে ইরানের সম্প্রতি নেওয়া পদক্ষেপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশগুলো। ইউরোপীয় শক্তিগুলোর সমালোচনার জবাবে ইরানের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেন, এসব দেশের উচিত জেসিপিও এর শর্তগুলো খেয়াল করা। তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্য থেকেই পরিচালিত হচ্ছে আর তা সম্পূর্ণ বৈধ ও আইনসম্মত এবং যে কোনো দেশের সহজাত বৈধ অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে শরণার্থীদের শিবির উচ্ছেদ করে দিয়েছে ফরাসি পুলিশ। উচ্ছেদ হওয়া শরণার্থীদের মধ্যে বেশিরভাগই মুসলিম এবং দরিদ্র রাষ্ট্র সোমালিয়া ও আফগানিস্তান থেকে ফ্রান্সে আশ্রয় নিয়েছিলেন। আশঙ্কা করা হচ্ছে এর ফলে অন্তত 2000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বর্তমানে ফ্রান্স জুড়ে কোভিড-19 সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে, এ নিয়ে দেশটিতে চলছে কড়াকড়ি। তারই অংশ হিসেবে শরণার্থী শিবির উচ্ছেদ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। খবরে জানানো হয়, রাতের অন্ধকারে উচ্ছেদ কার্যক্রম চালায় পুলিশ। একে কোভিড-19 সংক্রমণ থামানোর অংশ দাবি করলেও অনেকে একে রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছে। ফরাসি অভিবাসন নীতির সমালোচনা করেছেন শরণার্থী সহায়তা সংস্থার দাবি, শিবিরটিতে শিশুসহ প্রায় 2000 উদ্বাস্তুর বসবাস ছিল। সেখানকার বাসিন্দাদের এখন রাস্তায় থাকতে হবে বলে আশঙ্কা শরণার্থী বিষয়ক আইনজীবীদের। ঘটনার রাতে কর্তৃপক্ষ শরণার্থীদের উচ্ছেদ করতে গিয়ে তাদের বাসে ওঠার নির্দেশ দেয়। লোকজন বাসে উঠতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফলে পুলিশ শরণার্থীদের মধ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ফ্রান্সের উগ্র ডানপন্থী দলগুলো মুসলিম প্রধান দেশ থেকে শরণার্থী না নেওয়ার দাবি জানিয়ে আসছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ধর্ম হিসেবে ইসলাম সমস্যার মধ্যে রয়েছে বলে মন্তব্য করার পর মুসলিম দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। এরপর মুসলিম শরণার্থীদের ওপর নিপীড়নমূলক আচরণের সাথে যোগসূত্র আছে বলে অনেকে মনে করছেন। ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সংলাপ উদ্যোগের আওতায় প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠক করেছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার শুরু হওয়া বৈঠকে উভয় পক্ষের মধ্যে 5 বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাস্থ্য, প্রযুক্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে ভবিষ্যতে পারস্পরিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে তাইওয়ানকে নিজেদের অংশ বলে বিবেচনা করা চীন এর তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বেইজিং এর মুখপাত্র বলেছেন, তাইওয়ান প্রশ্নের তীব্র স্পর্শকাতরতা ওয়াশিংটন অবশ্যই উপলব্ধি করতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে দেশটির সঙ্গে তাইওয়ানের সম্পর্ক জোরালো হয়েছে। ট্রাম্পের চীন বিরোধী অবস্থান এতে ভূমিকা রেখেছে বলে অনেকেই মনে করেন। তাইওয়ানের তরফ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের আশা করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। এর বদলে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে উভয় পক্ষ স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা, উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং টেলিযোগাযোগ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহায়তার অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে। তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরালো করতে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম একটি উদ্যোগ হল উভয় পক্ষের অর্থনৈতিক সংলাপ। এর অধীনে উচ্চ পর্যায়ের সরকারি সফর ছাড়াও তাইওয়ানের কাছে শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র, আর এর সবকিছুতে ক্ষুব্ধ হয়েছে বেইজিং। ভারতে করোনার প্রকোপ আবারও বেড়ে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ নোভেল করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। দৈনিক সংক্রমণ ছাপিয়ে গিয়েছে সুস্থ হওয়ার সংখ্যাকেও। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রোববার এই পরিসংখ্যানের সামনে এনেছে। তাতে দেখা গেছে গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন 45,209 জন। তাতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 90,95,000 দাঁড়িয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে ভারতে করোনার প্রকোপে দৈনিক মৃত্যু 500-র কাছাকাছি। গত 24 ঘন্টায় দেশে 501 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মহামারীতে এখন পর্যন্ত ভারতে 1,33,227 জন করোনা রোগী প্রাণ হারিয়েছে। সংক্রমণ এবং মৃত্যুতে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। তবে গত 24 ঘন্টায় দিল্লির অবস্থা খারাপের দিকে গেছে। সেখানে 5,879 জন নতুন করে সংক্রমিত হয়েছেন। করোনার প্রকোপে মৃত্যু হয়েছে 11 জনের। দিল্লিতে এখনও পর্যন্ত 5,23,117 জন সংক্রমিত হয়েছেন। গোটা বিশ্বে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে মহামারীর প্রকোপ সবচেয়ে বেশি। সেখানে এখনও পর্যন্ত 1,20,85,386 জন মানুষ কোভিডে সংক্রমিত হয়েছেন। গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে 1,76,990 জন সংক্রমিত হয়েছেন। করোনার প্রকোপে যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে 2,55,830 জন প্রাণ হারিয়েছেন। সংক্রমণের হারে বিশ্ব তালিকায় আমেরিকার পরেই রয়েছে ভারত, তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।